দোকানের মতন বাড়িতেই সুস্বাদু চিকেন মোমো খেতে চাও তাহলে দেরি না করে আজকের ভিডিওটি দেখে নাও হাই এভরি ওয়ান আজকে আমি তোমাদের চিকেন মোমো বানিয়ে দেখাবো তো এর জন্য আমি নিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দু চামচ থেকে একটু বেশি সাদা তেল দেব ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব তোমরা কি করবে গরম জল দিয়ে মাখবে একদম ফুটন্ত গরম জল তাহলে কি হবে মোমোগুলো খুব সফট হবে নরম তুল তুলে হবে একদম দোকানের মতো যেহেতু গরম একটু মাখতে অসুবিধে হচ্ছে তো যাই হোক মেখে নেব মাখাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না নরম করেই মাখবো আবার একদম নরম করলেও হবে না ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্যে এবার আমি চিকেন ম্যারিনেট করে নেব বোনলেস চিকেন পেস্ট করে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝাল তোমরা তোমাদের টেস্ট বুঝে দেবে দিয়ে দেব আদা রসুন বাটা ওয়ান টি স্পুন দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারী নুন দিয়ে দেবো এক চামচ সয়া সস আর বন্ধুরা তোমরা কিন্তু এই সময় অবশ্যই গোলমরিচ গুঁড়ো দেবে গোলমরিচ গুঁড়ো তোমরা একটু বেশি করেই দিতে পারো কোনো অসুবিধে নেই যদি তোমরা মাপ বলো আমি বলবো দু চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে দিয়ে দিলাম সাদা তেল এবার সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্যে এবার আমি বানিয়ে নেবো মোমোর চাটনি তো মোমোর চাটনি বানাতে আমাদের লাগবে টমেটো একটা পাত্রে জল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুভাগ করে কেটে নেওয়া টমেটো দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এখানে তোমরা লঙ্কার পরিমাণ একটু বেশি দিতে পারো যদি তোমরা খুব ঝাল খেতে পারো ঝাল তোমরা বুঝে দেবে তো আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি তো দেখো সেদ্ধ হয়ে গেছে টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না তো টমেটো একটু চেক করে নিলাম এই দেখো ওপরের খোসাটা যখন উঠে আসবে তখন বুঝবে টমেটো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো জল থেকে তুলে এরকম খোসা ছাড়িয়ে নিতে হবে যেহেতু গরম আমার একটু অসুবিধাই হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন স্বাদ অনুসারে নুন আর চিনিটা দিয়ে দিলাম একটা মিক্সিং জারে নিয়ে নিলাম মিক্সিং জারে টমেটো দিয়ে দিলাম এখানে পেস্ট করে নেওয়া রসুন দিয়ে দিলাম এক চামচ সয়া সস সব কিছুর সাথে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এদিকে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি দু চামচ সাদা তেল দিয়েছি এবার পেস্ট করে নেওয়া টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো যাতে এর মধ্যে সুন্দর একটা কালার আসে তোমরা চাইলে এর মধ্যে কিন্তু গোলমরিচ গুঁড়ো সামান্য দিতে পারো ভালোই লাগবে তো দেখো চাটনি বানাতে বেশি সময় লাগেনি হয়ে গেছে চাটনি এবার আমি ময়দা বেলে নেব তোমাদের আমি দুটো ডিজাইন করে দেখাবো চলো এবার ময়দার লেচি কেটে নেব ময়দার লেচি কেটে নেওয়ার পর এক ভাগ নিয়ে নেব আর দুভাগ ঢাকা দিয়ে রাখব যাতে ওপর থেকে শক্ত না হয়ে যায় এবার আমি এভাবে লম্বা করে নিয়েছি দেখেছো খুব ছোট ছোট করে এরকম লেচি কেটে নিলাম এবার একটু ময়দা ছড়িয়ে বেলে নেব চলো তোমাদের দেখাই আর তোমরা কি করবে পাতলা করে বেলবে তোমরা আরেক রকমভাবে করতে পারো মোমো যদি খুব নরম তুল তুলে দোকানের মতোই করতে চাও কি করবে জল বসিয়ে দেবে ওর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ময়দা দিয়ে কিছুক্ষণ চেড়ে নামিয়ে দেবে তারপরে একটু গরম গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মেখে নেবে তারপর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাতে পারো ওভাবে বানালে খুবই নরম তুল তুলে হবে তো দেখো বেলে নিলাম এর মধ্যে স্টাফিং দিয়ে দেব চলো তোমাদের দুটো ডিজাইন করে দেখাই চারদিক থেকে একটু জল মাখিয়ে নেবে যেহেতু ঘরেই বানাচ্ছ স্টাফিং বা পুর যেটাই বলো একটু বেশি করে দিতেই পারো কোনো অসুবিধে নেই তো এই ডিজাইনটা তোমরা সবাই জানো খুবই সহজ মুখটা এভাবে ঘুরিয়ে আটকে দিলাম তো একটা হয়ে গেছে একইভাবে সবগুলো বানিয়ে নেব আর ডিজাইন সবগুলো আলাদা আলাদা করেই আমি বানাবো চারদিকে জল মাখিয়ে নিলাম আবার সে কুচির মতন করেই বানাবো বানিয়ে মুখটা ভালো করে চেপে এই আটকে দিলাম হয়ে গেল আরেকটা ডিজাইন চলো আরেকটা বানাই বেলে নেবো পাতলা করে অবশ্যই তোমরা ময়দা ছড়িয়ে এভাবে বেলে নেবে এবার পুর দিয়ে দিলাম আরেকটা ডিজাইন করে নেব আবার সেই কুচি করে নেবো চারদিকে তোমরা তো আমার থেকেও ভালো অনেক ডিজাইন পারো নিশ্চয়ই তো তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবে তো দেখো এটা একটু অন্যরকমভাবে করলাম মুখটা আটকে এরকম একটু চেপে বসিয়ে দিলাম তো সবগুলো ডিজাইন আমি বানিয়ে নিয়েছি আমি একটা পাত্রে জল বসিয়েছি জলটা কিন্তু তোমরা একদম ভর্তি করে নেবে না এমনভাবে নেবে যাতে যেটা চালনি ওপরে আমি ঢাকা দিয়েছি ওর থেকে অনেকটা নিচে থাকে জলটা ঠিক আছে তো চালুনির মধ্যে আমি কি করলাম কিছুটা সাদা তেল ব্রাশ করে নিলাম এবার আমি মোমোগুলো সাজিয়ে নেব একেবারে অনেকগুলো দেবে না ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নেবে তাহলে কি হবে একটার গায়ে একটা লেগে যাবে না ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ গ্যাসের ফ্লেম হাই রেখেছিলাম এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি যখন জল টকবক করে ফুটতে শুরু করবে তখন মিডিয়াম ফ্লেম রেখে ঢাকা দিয়ে মোমোগুলো বানিয়ে নিতে হবে তো মোমোগুলো রেডি হয়ে গেছে চলো তুলে নেব কতটা সুস্বাদু হয়েছে। এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা যেভাবে দেখিয়েছি তোমরাও বাড়িতে ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর তোমরা কি পেজটাকে ফলো করেছ যদি এখনো ফলো না করে থাকো তাহলে দেরি না করে আজকেই ফলো করে রাখো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সেম প্রসেসে বাকিগুলোও সাজিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিলাম তো দেখো গরম গরম মোমো একদম রেডি তো বন্ধুরা চিকেন মোমো একদম রেডি হয়ে গেছে চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে এই দেখো